রাজ্যের ভিন্ন প্রান্তত বাপতি খাওন রঙালী বিহুটিক আদরার ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। আমি আজি উপস্থিত আছো নারায়ণপুর শিমলুগুড়ি আর শিমলুগুড়ি তাই পা কয় তাই বিহু উদযাপন করব, যেহেতু সাত বহাগত আয়োজন করব তাই পয় বিহু, আর যেহেতু পয় বিহু উদযাপনের ক্ষেত্রে এয়া ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে নারায়ণপুর। এনে ধরনের এটা প্রস্তুতি চলাই আছে যে সাত বহাগত অনুষ্ঠিত হব পয় বিহু, আর এই পয় বিহু তাই সকলে আয়োজন করব। প্রত্যেক বছরের দরে এইবারও এনে ধরনের বিহু উদযাপন করবর সাজু হওয়া পরিলক্ষিত হয়েছে। এনধরণে সকলে ওলাই আছে আর প্রস্তুতি তুঙ্গত করে তোলা পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রে মই ইয়ারে উদ্যোক্তা আছে, উদ্যোক্তা সকলের লগত কথা পাতলে চেষ্টা করিম, আর উদ্যোক্তার ওসরে মানে যাব বিচার আপনার ওসরলে আইসো, যেহেতু আপনাদের তাই পয় বিহু উদযাপন করবর কারণে ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। প্রথমতে অসমবাসী রাইজলে রঙালী বিহু লগ জানাইছো। আমার টাই আহোম সকলের ঐতিহাসিক পরম্পরা টাই বিহু, টাই আহোম সকল অসমলে আহোতে লগত লৈ আহিছিল, তারে আমি পরম্পরা অক্ষুণ্ণ রাখি অহা সাত বহাগত আমি টাই বিহু উদযাপন করবলে ওলাইছো। ইতিমধ্যে পঞ্চমবারের কারণে রাজগড় আঞ্চলিক টাই কৃষ্টি বিকাশ কেন্দ্রত আমি টাই বিহু উদযাপন করি, সে আজি প্রথম প্রস্তুতি আরম্ভ করছো। আমার আহোম সকলের একটা নিয়ম আছিল, আহোম সকল আছিল খেতি প্রধান আর যুজারু জাতি, গতি আমার ছটরপা আরম্ভ করে বহাগর সাত তারিখে বিহু সামরিছিল আর অষ্টম দিনেরপা খেতি পথারত নামিছিল। গতি আমি হে নিয়ম অক্ষুণ্ণ রাখি অহা সাত বহাগত তাই বিহু উদযাপনের আমি বিহু সামরণি মারব ওলাইছো। যেহেতু রাজগড় আঞ্চলিক টাই কৃষি বিকাশ কেন্দ্রের উদ্যোগত যে পয় টাই বিহু উদযাপন করব আর তাক লৈ দেখা পোৱা গৈছে ইয়াতে ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। এই সামগ্রিক পরিবেশ দেখায় আছে, মই বিহুর মাজলে যাব বিচাৰিম। যেহেতু পয় বিহু সাত বহাগত ইয়াতে আয়োজন করা হব, এই ক্ষেত্রে মই আপনার পৰা জানিব বিচাৰিছো প্রত্যেক বছরে এইবার আয়োজন করা পরিলক্ষিত হয়েছে পয় বিহু। আসলে পয় বিহু আমি টাই আহোম সকলে উদযাপন করে, আর 1300 শতিকার প্রারম্ভণী কালতেই টাই আহোম সকল যেটা মুঞ্জন চং খামলে আহিছিল তেতিয়াই বিহুটোর লগত লৈ আহিছিল, আর পরবর্তী সময়ত টাই আহোম সকলে দেবতার পূজা করে, দেও পূজা করে বা ডাঙরিয়া পূজা করে। এই ডাঙরিয়া পূজাটোর কারণে বরগছ এজোপার তলত ফিহুং বলে পেলে এজন দেবতাক তেওঁলোকে আরম্ভ করে, আর পণ্ডিত সকলে কয় যে এই ফিহুং দেবতার পৰাই বিহুটো উৎপন্ন হয়েছে, আর তাত ফিহুং দেবতাক কেন্দ্র করে গায়। আর সেই কারণে আজি বহুত জায়গা, যেটা আমার নামবর বলে এখন জায়গা আছে, নামবর হাতবর বলে হাতবর আছে, আর বিহুবর বলে আছে চৰাইদেউ ডিস্ট্রিক্ট। গতি এই গোটেই সিস্টেমট টাই আহোম সকল টাই পণ্ডিত সকলে কয় যে এই গোটেই সিস্টেমট টাই আহোম সকলে লগত লৈ আহিছিল এই বিহু, আর চীনত বর্তমানে যিখিনি টাই মূল্য মানুষ আছে সেই সকলে পিহুং বলে পেলায় হেৰি করে, আর পরবর্তী সময় রূপমভঙ্গ হয়ে আমার এই বিহুটো আরম্ভ হয়। আর আমি এই বছরই আজি এই চতুর্থ বছর আমি ভরি দিছো এই জায়গাতেই আমি পয় বিহু পাতি উদযাপন করে আছো, আর এই পয় বিহুরেই আমার ঐক্য শান্তি আর সম্প্রীতি রক্ষা করেছে। কেবল টাই আহোম সকলের মাজতে এই বিহুটো আবদ্ধ হয়ে থাকা নাই, বর্তমানে এই টাই আহোম সকলের লগত আমার অন্য জাতি জনগোষ্ঠীয় যেখানে খিলঞ্জীয়া লোক আছে সকলখিনির লগত জড়িত হয়ে আমি বহুত জাকজমকতার এই বিহুটো প্রতি বছর আমি উদযাপন করে আছো। এয়া আমি দেখাবলৈ চেষ্টা করলো লখিমপুর জেলার রাজগড় যে পয় বিহু উদযাপন প্রত্যেক বছরের দরে এবারও আয়োজন করেছে। এয়া রাজগড় কৃষি বিকাশ আঞ্চলিক কৃষি বিকাশ কেন্দ্রর তাই কৃষি বিকাশ কেন্দ্রর সামগ্রিক পরিবেশ মো দেখাবলৈ চেষ্টা করবো।